সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে তৃতীয় ডিভিশনের ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। এদিন চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হয় বর্ধমান লক্ষ্মীপুর রানা প্রতাপ ক্লাব ও রতন স্মৃতি সংঘ। এদিন চূড়ান্ত পর্বের খেলায় উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার 3 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত পুরমাতা চায়না কুমারী। এদিন পুরমাতা উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হবার পর খেলোয়াড়দের উৎসাহিত করেন। আপ লোক আচ্ছা সে খেলি। রতন স্মৃতি সংঘ টসে জিতে লক্ষ্মীপুর রানা প্রতাপ ক্লাবকে ব্যাট করতে দেয়। নির্ধারিত ওভারের আগেই 105 রান করে অনআউট হয় লক্ষ্মীপুর রানা প্রতাপ ক্লাব। ব্যাট করতে নেমে 34 রানে 5 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় রতন স্মৃতি সংঘ, যদিও পরবর্তী সময়ে তারা 5 উইকেটে জয় লাভ করে। এদিন নিয়ম অনুযায়ী দ্বিতীয় ডিভিশনে 2টো টিমই উঠল। এদিন চ্যাম্পিয়ন হয় রতন স্মৃতি সংঘ, রানার্স হয় লক্ষ্মীপুর রানা প্রতাপ ক্লাব। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।